তাই ভদ্র মতো বলছি আমাকে ছেড়ে দেন। শাট আপ, একদম সত্যি কথা বলবি না, পুরো মিথ্যে কথা বলবি। এখানে কেউ জানে না যে আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। তোকে আমি 100 প্যাকেট সুনিতা বিড়ি দেবো, তাও নীল সুতো, তুই প্লিজ কাউকে বলিস না, না হলে আবার তোর মতো আমাকে বিড়ি চুরি করে খেতে হবে। কন্ট্রোল কন্ট্রোল, এখন বুঝতে পেরেছি আমার বিড়িটা কে চুরি করেছে, তবে আমি ধরেই ছাড়বো তাকে। তুই বলতে পারবি কে চুরি করেছে আমার বিড়িটা? নেই। এই তাড়াতাড়ি বলছি, আমার হাত গড়াটা খুলে দে, আমার বিড়ির নেশা উঠেছে। আমার নেশা কিন্তু কান চলে উঠে যাবে, তখন তোকে কিন্তু বিড়ি ধরাতেই থাকতে হবে, আমি সব বিড়ি খেয়ে নেবো তাহলে। তাই ভদ্র মতো বলছি আমার হাত গড়াটা খুলে দে। এই এই কি সেই পোলা যে আমার বিড়ি চুরি করে খেয়েছে? খোল, আমার কাছে কিন্তু ইকবাল বিড়ি আছে, বিড়িটা খাস তো, খুলে দে আমার। এই অফিসার, তোর কিন্তু সুনিতা বিড়ি আমি চুরি করিনি, তোর পকেট থেকে একটা পড়ে গিয়েছিল সেটাই কুড়িয়ে খেয়েছিলাম, আর মুখে গ্যাস দেখে তোর পুলিশ আমাকে ধরে এনেছে। আমার বাবার পকেট থেকে চুরি করে আনা সুনিতা বিড়ি তুই চুরি করেছিস।